নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুপ্তধনের নাম আমরা ছোটবেলা থেকেই কিন্তু শুনে এসেছি, আর এই গুপ্তধনের নাম শুনলে আমাদের মনে একটি প্রশ্ন বারবার ঘোরাফেরা করে, সেটি হচ্ছে যদি আমি গুপ্তধন পেতাম। কিন্তু সকলের ভাগ্যে এই গুপ্তধন পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না, তবুও আমাদের মন মানে না, তাই আমরা গুপ্তধন পাওয়ার আশা করে থাকি। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে এই 8 রাশি হতে চলেছে কোটিপতি। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম একে একে আমি উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। যেমনটা আমি পূর্বে বলছিলাম, গুপ্তধনের নাম শুনলেই কিন্তু আমাদের মনে একটা পাওয়ার বা চাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, আর এটি স্বাভাবিক, কারণ ছোটবেলা থেকেই আমরা দাদু ঠাকুমা ইনাদের কাছ থেকে গুপ্তধনের নাম শুনে এসেছি। আর আগেকার দিনের মানুষরা গুপ্তধন কিন্তু পেয়েছে, আর বর্তমান যুগে এই ডিজিটাল যুগেও গুপ্তধন পাওয়া কিন্তু সম্ভব যদি আপনার জন্মছকে গুপ্তধন থাকে। আর আপনি জানবেনই বা কী করে আপনার জন্মছকে গুপ্তধন আছে কি না, তার জন্য আপনাদেরকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখানোর প্রয়োজন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর যারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চান, তাদের জন্য আমি সেই সুযোগ এনে দিয়েছি, সেটি প্রতি রবিবার দিন জন্মছক বিশ্লেষণ করা হবে। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে, চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনাদের জন্মছক বিশ্লেষণ করা হবে, তাই এখনই যান এবং সাবস্ক্রাইব করে নিন, কারণ গুপ্তধন পান আর না পান কিন্তু জন্মছক ডেফিনেটলি আপনারা ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি গুপ্তধন পেয়ে আগামী 141 দিনের মধ্যে হতে চলেছে কোটিপতি, তার আগে জেনে নেওয়া যাক এই গুপ্তধন পাওয়ার কে মালিক। জানেন কি, এই গুপ্তধন পাওয়ার মালিক হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, কেন কেতু গ্রহ বললাম, কারণ কেতু এমন একটি গ্রহ যেটি কিন্তু গুপ্ত জিনিস বোঝায়, অর্থাৎ গুপ্ত বিদ্যা বলুন, গুপ্তধন বলুন, যে কোনো গুপ্ত বা রিসার্চমূলক কাজ, এই সমস্ত কিছু কিন্তু বোঝায়। অর্থাৎ আপনার জন্মছকে যদি কেতু গ্রহ স্ট্রং থাকে, তাহলে আপনারা বড় রিসার্চার হতে পারেন, গুপ্তধন পেতে পারেন এবং গুপ্ত বিদ্যায় পারদর্শী হতে পারেন। আর এই টোটালটাই কেতু গ্রহের আন্ডারে। এই গুপ্তধনের কথা যখন এত বললাম, তাহলে তার আগে একবার জেনে নিন যে গুপ্তধন বর্তমান যুগে কীভাবে পাবেন। দেখুন, বর্তমান যুগেও গুপ্তধন পাওয়া সম্ভব, কিন্তু কীভাবে, আমি কয়েকটি ওয়ে বলছি যে ওয়েতে আপনারা গুপ্তধন পেতে পারেন। আপনারা শুনে থাকবেন, কিছুদিন আগে একজন গরিব মানুষের বাড়িতে উল্কাপিণ্ড পড়েছে এবং সেই উল্কাপিণ্ড বিক্রি করে সে আজ কোটিপতি। আর এইটি টোটালটাই গুপ্ত জিনিস। এছাড়াও বাসে বা ট্রেনে অনেক সময় বেওয়ারিশ ব্যাগ দেখতে পাওয়া যায়। আপনারা নিউজে শুনেছেন যে কেউ এই ব্যাগ খুলে প্রচুর টাকা পেয়েছে। এছাড়াও আপনারা শুনে থাকবেন, কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে অনেক সময় প্রাচীন মূর্তি উঠে আসে, আর সেই মূর্তির ভ্যালু প্রচুর এবং অনেক সময় মোহরও উঠে আসে। অর্থাৎ আগেকার দিনে মোহর কিন্তু পাওয়া যেত, আর সেই সব এই গুপ্তধনের আন্ডারেই পড়ে, সেখান থেকেও মানুষ
কোটিপতি হতে পারে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। তবে আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার কিন্তু সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার বলছি। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনারা পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে আগামী 141 দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনারা এই গুপ্তধনের মাধ্যমে পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের সৃষ্টি হয়ে গেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা আপনাদের সৃষ্টি হয়ে গেছে। এরপরে লাস্ট এবং আট নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 141 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা পেতে চলেছেন এই গুপ্তধনের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।